ছোট ছোট বাচ্চারা এই মানেটা জানে, আর তোমার বন্ধুদেরকে দেখো যারা পুরো গ্রামটা হলদে বেড়াচ্ছে সারা গরুর মতন, তারাও মানেটা বলতে পারবে না। তুমি তুমি আমাকে গরু বলছো? আমার গরু? আই এম সো সরি, প্লিজ ক্ষমা করে দিও, ওটা গরু হবে না, ওটা জায়গা না ছাগল হবে। গানে শুনো না, না আমাদের গায়ে এসে আমাদের কি অপমান করছো তুমি? তোমার তো দেখছি বড্ড সাহস। এই শালু দেখ আমাদেরকে ছাগল বলছে, এটা সাহস না দুঃসাহস? সরি সরি, প্লিজ পার্ডন মি। ও তোমরা তো এরও মানে জানো, সত্যি তোমরা কি কোনোদিন স্কুলেই যাওনি? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5-এ। স্পেশাল টিকিট দেবেন বাবু? স্পেশাল টিকিটটা কি? একদম সামনে 20 টাকা করে। বেশ দিন তো, নিন বাবু, খুব ভালো করে দেখতে পাবেন। এই কার জন্য কিনছে বলতো? কার জন্য? তোমার জন্য মনে হয়। সোনার রূপার জন্য টিকিট কাটলাম, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য টিকিট কাটতে আমার বই গেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! কঙ্কনপুরে নদীর ওপারে মোহনপুর গায়ে। এই শালুক আয় আয়, গাড়ির পেছনে দৌড়বি আয়। না রে তোরা যা, আমি না বরঞ্চ বাড়ি যাই, মামির খুব রাগ করবে না হলে আবার। আসলে শালুক দিদির মনটা খুব খারাপ হয়ে গেছে, টিকিট কিনতে পারেনি তো তাই। আমরা আসছি দিদি, যা তখন আমাদের কত অপমান করলো বলো শালুক দিদি। আমার চোখের সামনে দিয়ে সব থেকে দামি টিকিটটা কিনে নিয়ে চলে গেল। তাছাড়া এর আগেও তো কত খারাপ কথা বলেছে, আমি কিচ্ছু ভুলিনি। আমাদের গরু বলেছে? শুধু গরু, ছাগল, ছাগল বলেছে। ছাগল নাকি রাম ছাগল পর্যন্ত বলেছে, আমরা নাকি রাম ছাগল। আরে আমাকে তো শুনিও বলেছে, কলকাতা শহরে থাকে বলে যা খুশি অপমান করতে পারে। না কখনো পারে না, কিছুতেই পারে না। সেই জন্যই তো বদলা নেওয়ার প্ল্যানটা করেছি। আমাদেরই বাড়িতে থাকবে, আবার আমাকেই অপমান করবে, এসব তো আমি কিছুতেই মেনে নেব না। প্রতিশোধ তো নিতেই হবে। আমার বন্ধুদের সামনে আমার কত অপমান না করলো, দেখাচ্ছি মজা আজ। শালুক দিদি, শালুক দিদি, এখন যদি এই রাস্তা দিয়ে না আসে, তুমি কি করে জানলে যে এই রাস্তা দিয়েই আসবে? দেখ গায়ের ভেতর ভেতরের রাস্তা তো খুব একটা চেনে না, আর তার মধ্যে অন্ধকার, কতক্ষণই বা বাইরে বাইরে ঘুরবে বল।
বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন বাড়ি তো ফিরতেই হবে, তাই না? কিন্তু শালুক, এই যে সন্ধে পার হয়ে গেছে তবু তুই বাড়ির বাইরে রয়েছিস, তোর মামি জানতে পারলে তো তোকে খুব মারবে রে। আরে আমি তো বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি, মামিকে বলেছি আমি পুকুর ঘাটে যাচ্ছি বাসন ধুয়ে একেবারে জল নিয়ে ফিরব। কিন্তু এখন যদিও না আসে না তাহলে কিন্তু বিপদ। দেখ বেশি যদি দেরি হয় মামি তো আবার নিজেই পুকুর ঘাটে চলে যাবে, আর ওখানে গিয়ে যদি দেখে আমি নেই ব্যাস হয়ে গেল, মামুকে হলে আবার মার খাওয়াবে। অবশ্য মামু বাড়িতে নেই জানিস, আসার সময় দেখে এসেছি, দেখা যাক কি হয়। বাসায় আসা পোলাটা তুমি কি থেকে জানে, তুমি চিন্তাই হয় নাই তো? হ্যাঁ আবির, ও আবির জ্ঞান হারাইছে, এমনিতে দেখি তো কিছু হয় নাই, এখন যদি আমগো বাসায় আসা পোলাটা পোড়ান খান যায় তাইলে তো। ও আবির, আবির, ও আবির, আবির, ও আবির কিছে বুঝলো এনে খাড়া রইলে কেন, আগ্রহী চলো। ওই দেখুন কি পিছন থেকে চিনতে পারছেন না? কেডা
দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।